তো প্রচুর মানুষ কিন্তু এই ফার্মে কাজ করছে দেখুন আর এই গাছগুলো কিন্তু অত বড় নয় হ্যাঁ এই গাছগুলো কিন্তু এক দু বছর তিন বছরের গাছ এক দু বছরই থাকে আমার যতটা মনে হয় দেখুন এইগুলো হচ্ছে ফার্মিং এর অ্যাপেল এইগুলো গোল্ডেন অ্যাপেল প্লাস গ্রিন অ্যাপেল দু রকম অ্যাপেল আছে তো দামি বলতে গেলে এইগুলো হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি এখানে একটু কম হবে কিন্তু আমাদের ওখানে যেগুলো সাড়ে তিনশো চারশো টাকা কেজি বিক্রি হয় সেইগুলো হচ্ছে এই অ্যাপেল দেখুন আমরা কত সুন্দর একটা জায়গায় এসে দাঁড়ালাম এখান থেকে কিন্তু এই গ্রামটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে গ্রামটা একটা সুন্দর ভিউ ওই যে ব্রিজটা ওই ব্রিজের উপর দাঁড়িয়ে কিন্তু আমরা একটু আগে ভিডিও বানাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে বলছিলাম যে আমি এখান থেকে উঠে আসবো উপরে তো আমি উঠে এসেছি আমরা ওই রাস্তা দিয়ে মানে এন্ট্রি করেছিলাম গ্রামের মধ্যে ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওখান থেকে ওখান থেকে ঢুকে আমরা ওই ব্রিজটা ক্রস করলাম ক্রস করে আমরা এখন এই উপরের রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি কেমন ঠান্ডা এখানে ঠান্ডা না একটু বেশি এখানে ভালোই ঠান্ডা অনেকটা উপরে আছি কিন্তু আমরা হুম আর এই যে নিচের ওই গ্লেসিয়ার গলা যে নদীটা ছোট্ট একটা নদী সেটা এখান থেকে নাম জানি না ছোট্ট পাহাড়ি একটা নদী সব নদীর নাম হয় না মেন নদীতে গিয়ে মিশেছে মেন নদীর নাম সিল তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো তো বেশিক্ষণ আমরা এখানে দাঁড়াবো না টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা আর এই যে সানসেটটা দেখবো হয়েছে সানসেট দেখতে গেলে ওই পাশে থাকতে হবে ওই পাশ থেকে সানসেটটা ভালো দেখা যায় আমরা যেহেতু এই পাশের পাহাড়ে চলে এসেছি সেহেতু কিন্তু আর অতটা সানসেট ভালোভাবে দেখতে পাবো না তাই না সত্যি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিকালবেলাটা উপভোগ করলে মানে আর কিছু লাগে না বলো শুধু কলকাতার বিরিয়ানি মোমো তবু মোমো আমরা কাল খুঁজে বের করেছি সিনেমাগরে হ্যাঁ কলকাতার কলকাতার বিরিয়ানি আর ইলিশ মাছ এইগুলোর এ ভুলে থাকতে হবে এইগুলোর স্বাদ ভুলে থাকতে হবে এইগুলোর বদলে হচ্ছে এই জিনিসগুলো হ্যাঁ এবারে কে কোনটা সিলেক্ট করবে সেটা তার ব্যক্তিগত অর্থাৎ যদি আমরা হয়তো শিফট সবার পক্ষে তারা এখানে শিফট হওয়া সম্ভব না বা কিছু দিনের জন্য এসে ঘুরে যাওয়া অবশ্যই খুবই ভালো তো যাই হোক আপনারাও আসুন কাশ্মীরে কাশ্মীর ঘুরুন কাশ্মীর দেখুন অ্যাকচুয়ালি যারা ট্যুর ট্রাভেলসের সঙ্গে আসে তারা কিন্তু এইসব জায়গাগুলো কখনোই এক্সপ্লোর করতে পারে না এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে গেলে না আলাদাভাবে আসতে হবে নিজেদের গাড়ি নিয়ে হোক বা ফ্লাইটে হোক এখান থেকে গাড়ি ভাড়া করে সেইভাবে কিন্তু এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে এবার আমরা চলে আসলাম কিন্তু গ্রিন অ্যাপেল গ্রিন অ্যাপেল কিন্তু ফার্মিং এ হয় সেটা তোমাদের দেখাবো চলো কিভাবে গ্রিন অ্যাপেল করছে আমরা ওখানে স্কুটি রেখেছি যে রেখে এবারে ফার্মের দিকে যাচ্ছি দেখুন এইগুলো হচ্ছে অ্যাপেল এইগুলো গোল্ডেন অ্যাপেল প্লাস গ্রিন অ্যাপেল দু রকম অ্যাপেল আছে দামি বলতে গেলে এইগুলো হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি এখানে একটু কম হবে কিন্তু আমাদের ওখানে যেগুলো সাড়ে তিনশো চারশো টাকা কেজি বিক্রি হয় সেইগুলো হচ্ছে এই অ্যাপেল এইগুলো কিন্তু অলরেডি পাড়া শুরু হয়ে গেছে মানে যেগুলো বড় হয়ে গেছে সেইগুলো পেরে নিচ্ছে এগুলো কিন্তু সব একসঙ্গে বড় হয়নি দেখুন ছোট ছোটও আছে প্লাস বড় বড় হয়ে গেছে যেগুলো বড় হয়ে গেছে সেগুলো কিন্তু পারছে দেখুন ক্যারিটা করে সব পুরো বড় বড় একদম এগুলো গোল্ডেন অ্যাপেল হুম যেগুলো একদম সাইজ হয়ে গেছে চারটে এক কেজি তিনটে এক কেজি এরকম সাইজ হবে দু তিনশো গ্রাম করে ওয়েট হবে এক একটা চারটে এক কেজি হবে এগুলো একটু ছোট তো এগুলো কিন্তু পাড়া শুরু হয়ে গেছে অলরেডি তো প্রচুর মানুষ কিন্তু এই ফার্মে কাজ করছে দেখুন আর এই গাছগুলো কিন্তু অত বড় নয় হ্যাঁ এই গাছগুলো কিন্তু এক দু বছর তিন বছরের গাছ এক দু বছরই থাকে আমার যতটা মনে হয় খুব বেশি দিনের গাছ নয় হুম কারণ এবারেই আমি যখন প্রথম প্রথম এসেছিলাম মার্চ এপ্রিল মাসের দিকে তখন দেখেছিলাম এই গাছগুলো একদম ছোট সবে মাত্র রয়েছে আর কি সেই গাছগুলো হয়েছে তাতেই এই অ্যাপেল এখানে মানে প্রচুর পরিচর্যা করতে হয় এই যে পাইপ দিয়ে জল আসে তারপরে এই যে পাইপ আছে এখানে মানে প্রত্যেকটা গাছের বাঁশ দিয়ে এ করা এইগুলো আর কি অত বড় নয় আমরা যেরকম আগে যেরকম দেশি গাছ দেখিয়েছি সেগুলো যেমন বড় গাছ এগুলো কিন্তু অত বড় গাছ নয় তো এটা হচ্ছে হ্যাঁ গ্রিন আপেলের ফার্ম প্রচুর বড় ফার্ম আমি আর উপরের দিকে গেলাম না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আবার একটু অন্য জায়গায় যাব আপেলের কাজ চলছে মানে প্রচুর মানুষ কাজ করছে আপেল তোলা চলছে যাই আমার তো মনে এই আপেলের থেকে দেশি আপেলটাই ভালো হ্যাঁ জানি এই আপেলটা টক টক লাগে উপরে আরেকটা জাতের আপেল আছে লাল লাল ওটা বড় বড় গুলো পেড়ে নিয়েছে ছোট ছোট গুলো এখনো আছে মানে দু রকমের আপেল ওটা অস্ট্রেলিয়ান আপেল বলে উপরের ওই জাত থেকে অস্ট্রেলিয়ান আপেল বলে যাই হোক হ্যাঁ চলো আমার একটা রোতে ঢুকেছিলাম এরকম কিছু না হলো দু তিনশো রো আছে প্রচুর রো আছে এইগুলো হচ্ছে হ্যাঁ এইগুলো দেশি আপেল এই গাছগুলো মোটা গুড়ি হয়ে গেছে মানে এইগুলো মানুষের অত গুরুত্ব নেই আর কি এই অ্যাপেলগুলো তো এখানে হ্যাঁ এই আপেলগুলো একদম পুরো দেখো গাছগুলো দেখো পুরো বুড়ো হয়ে গেছে ওই আপেলের কোনো গুরুত্ব নেই এইগুলো অ্যাকচুয়ালি বেশি গুরুত্ব এখানে দেওয়া হয় আর আমাদের দিকে তো এই আপেল পেলাই মানুষ মাথা খারাপ করে দেয় না কি ভালো আমার এই আপেল খেতে ভালো লাগে আমার গ্রিন অ্যাপেল অত ভালো লাগে না বা গোল্ডেন অ্যাপেল অত ভালো লাগে না এখানে বড় ফার্ম আছে এটা আপনাদের একটু দেখালাম আপনারা হয়তো এমনি বাগানে ঢুকতে কিরকম ফার্ম কিন্তু কম খুঁজে পাবেন ফার্ম কিন্তু সব জায়গায় খুঁজে পাবেন না ফার্মটা কিন্তু প্রচুর বড় ফার্ম বলো হুম হয়ে গেছে ছোট ছোট আপেল আছে এইদিকে প্রত্যেক দিন হ্যাঁ ছোট আপেল এগুলো এখনো বড় হয়নি যাই হোক এরকম অনেক আছে তবে এই ফার্মটা খুব বড় আমরা পাহাড়ে রাখলাম এইবার এই হচ্ছে দেশি আপেল

আজকের মতো অ্যাপেল বাগান দেখানো এখানে শেষ করব ঠান্ডা বেশ লাগিলো যার জন্য সোয়েটার পরে নিয়েছি সোয়েটার নিয়ে এসেছিল মানে বুঝতেই পারছেন যে সুন্দরবনার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কতটা ড্রপ হচ্ছে আর এই যে অ্যাপেল গুলো কিন্তু একদম ডিপ লাল হয়ে গেছে এটা আরেকটা জাতের আপেল ও এই আপেল কোনসা मतलब ये किस्म का एप्पल है ये दिलचस्प अच्छा दिलचस्प ये अभी उतरने का टाइम हो এগুলো পার্ট টাইম হয়ে গেছে গাছ পুরো ভরে আছে এই গাছগুলো হচ্ছে দেশি গাছ এগুলো ফার্মিং করতে হয় না আর এই পাশে দেখো ফার্মিং হচ্ছে যে এইগুলো এখন ছোট ছোট ওই যে ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ মনে হয় যে বড় বড় গাছ যেগুলো হয়ে গেছে আর এই গাছগুলো এখন ছোট ছোটো এগুলো লাস্টের দিকে হবে মানে সবে বড় হচ্ছে এখনো ফল ধরেনি বাট আমার এই আপেলগুলোই বেশি ভালো লাগে দেখতেও ভালো এই আপেলগুলো খেতেও ভালো তাই না দেখো কত সুন্দর লাগছে কিন্তু এখানে এরা ঘিরে রেখেছে তার দিয়ে এর মধ্যে ঢোকার জায়গা নেই আমরা বাইরে থেকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখি আমরা এবার একটু একটু রেস্টুরেন্টের দিকে গিয়ে বসবো এই দিকে পুরো লাল হয়ে আছে এইগুলো দেখতে বেশি ভালো লাগে কারণ সবুজের মধ্যে পুরো লাল লাল আপেল তো দেখুন কত সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে এটা পেড়ে নিয়েছে কারণ এটা রাস্তার ধারে একদম গাছ এখান থেকে হাত বাড়িয়ে সব ছিঁড়ে নেবে বলে পেড়ে নিয়েছে যে বাগানের ভিতরে যেগুলো আছে সেইগুলো তা এখন রেখেছে তাই পেড়ে নেবে খুব শীঘ্র দু চার দিনের ভিতরে পেড়ে নেবে চলো দেখুন এখান থেকে সানসেটটা একটু দেখা যাচ্ছে দেখ ভালো একটু দাঁড়িয়ে আপনাদেরও দেখাই দু মিনিট সানসেট হচ্ছে আর দু পাঁচ মিনিটের মধ্যে সানসেট হয়ে যাবে তবে ওই সাইডে পাহাড়ে গেলে আর ভালো সানসেট দেখা যাবে ওই সাইডে এখনো রোদ পুরো আমরা যেহেতু এই সাইডের পাহাড়ে আছি এই সাইড থেকে কিন্তু সানসেটটা খুব ভালো দেখা যাচ্ছে না হ্যাঁ চাচু ভাড়া নিয়ে যাচ্ছে চাচু আপ ইস্কো পুরো দিন ঘুমতে আচ্ছা আচ্ছা ইস্কুল লেকে আপ পুরাদিন ঘুমতে এই ইলেকশনের প্রধান হচ্ছে এখানে এখানে প্রত্যেকটা কোনায় কোণায় সৌন্দর্য প্রত্যেকটা কোনায় কোণায় ওই যে নিচে থেকে যে পাহাড়ি নদীটা দেখতে পাচ্ছেন ওটা শুকিয়ে গেছে ওটা জুন জুলাই আগস্ট মাসে প্রচুর জল যায় এখান থেকে গেলেসিয়ার বলে এখন শুকনো এই থেকে কিন্তু এই যে সানসেটটা দুর্দান্ত লাগে দেখি জানি সানসেটটা দেখো কত সুন্দর লাগছে হচ্ছে এখান থেকে মনে হচ্ছে না হয়ে যাচ্ছে সানসেটটা ওই পাশে গেলে আরো একটু দেরিতে হবে আমরা যখন এই পাশে আছি তো এখান থেকেই দেখি সত্যি কাশ্মীর কিন্তু যথেষ্ট বড় জায়গা হ্যাঁ অত বোঝা যায় না ঘুরলে বোঝা যায় কোথায় পাহাড়ের উপরে উপরে ঘর দেখুন একদম কোনায় কোনায় সেই ওপরে পর্যন্ত ঘর হ্যাঁ মানে না ঘুরলে কাশ্মীরের গ্রামগুলো ভরে যাবে না শুধুমাত্র মনে হবে যেন মেন রোডের আশেপাশে এই ঘর বাট ভিতরে যে এত ঘরবাড়ি বাড়ি কাশ্মীরের গ্রাম ঘুরলে তখনই আপনারা বুঝতে পারবেন এবার যখন বরফ পড়বে তখন কিন্তু এইসব জায়গাগুলো ঘুরে দেখাবো একদম হ্যাঁ তো চলুন এখান থেকে আমরা যাবো একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে সেই জায়গাটাও খুব সুন্দর জায়গা তো সেটাও আপনাদের দেখাবো আর এখানে সানসেট প্রায় হয়ে গেল আমরা অপেক্ষা করছি না আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে আমরা পড়ে গেছি এখন কাশ্মীরের ট্র্যাডিশনাল জামে যেটা হচ্ছে ভেড়ার জাম ভেড়া আর ছাগলের জাম ও তো ভেড়া দেখুন সামনে যাচ্ছে হ্যাঁ গাড়ি সব আটকে গেছে এখানে এটা হচ্ছে কাশ্মীরের ট্র্যাডিশনাল জাম হ্যাঁ এই জাম না হলে কাশ্মীরের রাস্তায় মানে ঠিক যেন ভালো লাগে না গ্রামের রাস্তায় এই 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 তুমি কি করছো তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে এসে বসলাম আমি আর ইশানি তো রেস্টুরেন্টটা চারিদিকটা বেশ সুন্দর আশপাশের ভিউটা এখন সন্ধ্যা হয়ে গেছে তো একটু আগে আমি একটু করে রেখেছিলাম তোমরা চার পাঁচটা টাকা দেখো বেশ সুন্দর আশেপাশে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে আর এই জায়গাটা পায়ে দিয়ে চলে যাচ্ছে সিন্ধ রিবার আর এই যে ব্রিজটার জন্য আরও বেশ ভালো লাগে তো সন্ধ্যাবেলা এখানে রবিবারে খুব ভিড় হয় আজকে রবিবার তো সেই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আর এই যে আমাদের আলু পরাটা চলে যাচ্ছে এর সঙ্গে ছোলা দিয়েছে ঠিক আছে সমস্যা নেই আর মিক্সড চাউমিন আসছে আর চা আসছে তাই তো তো এটা একটা অর্ডার দিয়েছি এটা দাম হচ্ছে একশো টাকা মতো আর চাউমিন আরে টোটাল দুশো নব্বই টাকা বিল হয়েছে তো যাই হোক এটা খেয়ে তুমি বলো কেমন আচ্ছা এখানে পেঁয়াজের চাটনি দেখ মানে পেঁয়াজের চাটনি সাথে আলু পরাটা সাথে ছোলা তো এখানে সেফ সার্ভিস আমি এটা নিয়ে আসলাম আর বললো চাউমিনটা দিয়ে আসছি ওখানে গিয়ে বিল করতে হয় মেন রেস্টুরেন্ট উপরটা বেশ সুন্দর ফাইনালি আমাদের চাউমিন আর চা চলে এসেছে চাটা একটু আগেই এসেছে এখানে তো খাওয়া শুরু করে দিয়েছে এটা হচ্ছে সিম ভিউ ধাবা হ্যাঁ ওয়াইল ব্রিজের পাশে তোমরা যদি সোনমার্গ যাও রাস্তা পাবে বেশ ভালো ঠিক আছে রাস্তাটা তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর দেখা যাক পরের ভিডিও কোথা থেকে হয় তবে অবশ্যই কাশ্মীর থেকে হবে কোথায় যাই নেক্সট উইকে সেটা পরের ভিডিওতে জানতে পারবেন ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে দেবেন তাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় চলুন ভালো থাকবেন ডাকা